পুরো নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছিলেন অয়নশীল ও তার কর্মীরা। তদন্তে নেমে দাবি করলো সিবিআই, জেনারেল নলেজের বই কিনে তার থেকে প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল এমনটাই দাবি সিবিআই। প্রথম চার্জশিট ইতিমধ্যেই পেশ করেছে সিবিআই এবং তারপর তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জানা যাচ্ছে যে পুরো নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র অয়নশীল ও তার কর্মীরা তৈরি করেছিলেন। কিভাবে তারা প্রশ্নপত্র তৈরি করতেন জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, দেখো সিবিআই এর যে চার্জশিট, সেই চার্জশিটে বিস্ফোরক দাবি করছেন সিবিআই এর তদন্তকারী অফিসাররা। চার্জশিটের 19 নম্বর পাতায় তারা লিখছেন যে অয়নশীলকে গ্রেফতার করার পর যখন তাকে জেরা করা হয়, অয়নশীল স্বীকার করেছে যে প্রশ্নপত্র তৈরি করা হতো, তুমি জানো একাধিক কোন নিয়োগের জন্য যে পরীক্ষার দায়িত্ব সেটা কিন্তু অয়নশীলের সংস্থাকে দেওয়া হয়েছিল এবিএস ইনফোজোন, এবং তার প্রশ্নপত্র তৈরি করার জন্য কোনো পেশাদার ফ্যাকাল্টি বা এক্সপার্টদের হায়ার করা হতো না। অয়নশীল এবং তার অফিসের কর্মীরাই বাজার থেকে জেনারেল নলেজের বই নিয়ে আসা হতো, বাজার থেকে কম্পিটিটিভ এক্সামের বই নিয়ে আসা হতো এবং সেই বই দিয়েই প্রশ্ন বার করে প্রশ্নপত্র তৈরি করা হতো। অর্থাৎ এই চার্জশিটে কিন্তু সিবিআই এর আধিকারিকরা বিস্ফোরক দাবি করছেন যে রাজ্য জুড়ে বিভিন্ন পুরসভায় যে চাকরি হতো এবং সেই চাকরির জন্য যে পরীক্ষা নেওয়া হতো, সেই পরীক্ষার জন্য যে প্রশ্নপত্র তৈরি করা হতো তার জন্য নিয়ম মেনে কোনো পেশাদার এক্সপার্ট বা ফ্যাকাল্টি রাখা হতো না। অয়নশীল এবং তার অফিসের যে কর্মীরা কালিকরা তারাই কিন্তু সল্টলেকের এপিএস ইনফোজোনের অফিসে বসে জেনারেল নলেজের বই এবং কম্পিটিটিভ এক্সামের বই বাজার থেকে নিয়ে এসে সেখান থেকে প্রশ্ন বার করে তারা নিজেরাই কিন্তু প্রশ্নপত্র তৈরি করে দিত। অর্থাৎ বিস্ফোরক দাবি, এবং এই দাবির সমক্ষে এই চার্জশিটে সিবিআই এর তরফে অয়নশীলের সংস্থার একাধিক কর্মীদের বয়ান রয়েছে। সেই কর্মীরা বয়ানে সিবিআই এর আধিকারিকদের জানাচ্ছে যে কিভাবে বাজার থেকে জেনারেল নলেজ বা কম্পিটিটিভ এক্সামের বই আনা হতো এবং সেখান থেকেই কিন্তু প্রশ্ন বার করা হতো এবং পুরোটাই কিন্তু অয়নশীলের নির্দেশে হতো। অর্থাৎ যে নিয়ম রয়েছে যে প্রশ্নপত্র তৈরি করার জন্য ফ্যাকাল্টি বা এক্সপার্টদের সাহায্য নিতে হবে, স্পেশালাইজড ব্যক্তিরা প্রশ্নপত্র তৈরি করবে, সেই নিয়ম না মেনেই কিন্তু অয়নশীল এবং তার অফিসের কর্মীরা সেই প্রশ্নপত্র তৈরি করতো সল্টলেকের এবিএস ইনফোজোনের অফিসে বসেই, এবং সেই প্রশ্নপত্র দিয়েই কিন্তু বছরের পর বছর বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন পুরসভায় চাকরি হয়েছে, এক্সাম হয়েছে, সব মিলিয়ে কিন্তু সিবিআই এর এই চার্জশিটের 19 নম্বর এবং 20 নম্বর পাতায় কিন্তু এই বিস্ফোরক দাবি সিবিআই তরফে করা হয়েছে। একেবারে ধন্যবাদ তোমায়।